নমস্কার, বাংলায় আরেকটা টিউটোরিয়াল কি করে আমরা অনেকে কমেন্ট করেছেন, আমি দেখছি যে কি করে মিক্সিং মাস্টারিং। মিক্সিং মাস্টারিং সাবজেক্টটা তো পরের সাবজেক্ট, আগে তো অ্যারেঞ্জ করতে হবে, তারপর তো মিক্সিং মাস্টারিং হবে। তো ছোট্ট প্রসেসে কীভাবে অ্যারেঞ্জ করতে হয় সেটা আজকে আমরা শিখব, নিউয়েন্ডো 4-তে শিখব, পরে নিউয়েন্ডো 12-এ বা কিউবেস 12-এ যাব বা কিউবেস 5-এ যাব। তো সেম জিনিস যেটা এখানে আমরা যেটা নিউয়েন্ডো 4-এ করছি সেটা কিউবেস 5-এ তো একইভাবে অ্যাপ্লিকেবল, এরকম ব্যাপার নয় যে কিউবেস 5-এ হবে না। তো দুরক আগের দিন দেখিয়েছিলাম যে রেকর্ডিং যে করব, রেকর্ডিং করার জন্য মোনো ট্র্যাক নেবো, মোনো ট্র্যাক নিয়ে তার লেভেলিং কীরকম রাখবো, এবং এখানে যদি আমি মনিটর বাটনটাকে অন করি তাহলে এখানে লেভেলটা দেখতে পাবো, তার সঙ্গে সঙ্গে এখানে এটাও দেখতে পাবো যে -12 পর্যন্ত যাচ্ছে কি না। তো এটা আমি বলেছিলাম, যারা আগের টিউটোরিয়াল দেখেননি আমার চ্যানেলে দেখে নিন লাস্ট টিউটোরিয়ালটা, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কী হচ্ছে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ছোট্ট অ্যারেঞ্জ করবো, অ্যারেঞ্জ করবো মানে একটা ড্রাম, একটা বডি কর্ড ছোট্ট করে, আর একটা গিটার, তার সঙ্গে আদার্স কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে এটা অ্যারেঞ্জ করবো। তো আমি অ্যারেঞ্জ করছি নর্মালি, আমি অ্যারেঞ্জ করতে গেলে আমাদের যেটা নিতে হয় এখানে রাইট ক্লিক করে ইনস্ট্রুমেন্ট ট্র্যাক নিতে হয়। এবার ইনস্ট্রুমেন্ট ট্র্যাকের অনেক রকম ব্যাপার আছে, এখানে যে ইনস্ট্রুমেন্ট কিউবেসের সঙ্গে বা নিউয়েন্ডোর সঙ্গে আসে সেই ইনস্ট্রুমেন্ট হ্যালিয়ান সোনিক আসে, তো হ্যালিয়ান সোনিকের অনেক বড় লাইব্রেরি থাকে এবং তাতেও অনেক রকমের সাউন্ড পাওয়া যায়। তাছাড়াও প্রচুর ভিএসটি তৈরি করে এরকম প্রচুর কোম্পানি আছে যারা প্রোগ্রামিং করে, প্রোগ্রামিং করে সেই ভিএসটিগুলোকে তৈরি করা হয়, এবং তাদের মধ্যে ধরুন অনেক কমন নাম যেগুলো সেটা হচ্ছে স্পেকটা সনিক, মানে যারা স্টাইলাস বানায় বা ওমনিস্ফিয়ার বানায়, তারপরে হচ্ছে নেক্সাস, তারপরে হচ্ছে আইকে মাল্টিমিডিয়া, কন্ট্যাক্ট, প্রচুর রকমের আলাদা আলাদা এক্সটার্নাল ভিএসটি হয় এগুলো। তো ভিএসটি কথাটার ফুল মিনিং যেটা সেটা হচ্ছে ভার্চুয়াল স্টুডিও টেকনিক, ঠিক আছে। এই ভিএসটি মাল্টিপল হয়, মানে এটা পার্টিকুলার ডয়ের সঙ্গে আসে একটা, মানে যেটা কিউবেস বা নিউয়েন্ডোর সঙ্গে একটা আসে, তাছাড়াও এক্সটার্নাল কিছু ভিএসটি হয়, মানে এক্সটার্নাল বলতে কি যে কোম্পানি ড বানায় না, শুধুমাত্র ভিএসটিই বানায়, তাদের মধ্যে প্রচুর কোম্পানি আছে যারা ভিএসটি প্রোডিউস করে, এবং সেই ভিএসটিগুলো আমরা এখানে ইনস্টল করতে পারি, ইনস্টল করে আমরা এখানে চালাতে পারি। এবার প্রথম কথা হচ্ছে যে ইনস্টল তো করবো, এবারে এখনকার যে ভিএসটিগুলো বেরোচ্ছে এগুলো সব 64-বিটের ভিএসটি, তো 64-বিটস যদি হয় তাহলে এই যে আমি নিউয়েন্ডোটা যেটা চালাচ্ছি এই নিউয়েন্ডোটা হচ্ছে 32-বিটের, তাহলে সেই ভিএসটিটা ইনস্টল করলে এই 64-বিটের ভিএসটি এখানে আসবে না, 32-বিটে আসবে না। এই কারণেই আসবে না, কারণ যেহেতু এটা 32-বিট আর 32-বিটে আমরা ম্যাক্সিমাম 4GB র্যাম ইউজ করতে পারি, ম্যাক্সিমাম 4GB র্যাম, ঠিক আছে। আপনার মেশিনে যদি র্যাম 16GBও থাকে তাতে 4GB ইউজ হবে, বাট 64-বিটে আপনি আনলিমিটেড র্যাম ইউজ করতে পারেন, মানে আনলিমিটেড বলতে 128GB পর্যন্ত আপনি ইউজ করতে পারেন, সেটা ডিপেন্ড আপন মাদারবোর্ডের ক্যাপাসিটি কতটা আছে তার উপর আপনি ইউজ করতে পারেন, এবং 128GB 64-বিটে আপনি ইউজ করতে পারবেন এবং অনেক স্মুথ চলবে। যার জন্য এখনকার দিনে যত ভিএসটি কোম্পানি আছে যারা ভিএসটি প্রোডিউস করে প্রত্যেকেই 64-বিটের ভিএসটি এখন প্রোডিউস করে, কারণ আগে ভিএসটি 2 ছিল, এখন ভিএসটি 2 সেকশনটা বন্ধ হয়ে গিয়ে ভিএসটি 3 হয়ে গেছে। তো ভিএসটি 3-তে সুবিধা অনেক আছে, এবং এখনকার দিনের মিক্সিং মাস্টারিং করতে গেলে আপনাদেরকে কনভার্ট হতে হবে 64-বিটে, মানে যাই করে থাকুন না কেন, যে নিউয়েন্ডো বা কিউবেস 5 বা নিউয়েন্ডো 4-তে যাই করে থাকুন না কেন, সেটাকে মিক্সিং মাস্টারিংয়ে যদি ভালো প্লাগিন দিয়ে কাজ করতে চান তাহলে নিউয়েন্ডো 12 বা কিউবেস 12-এ আসতে হবে। এই গেল একটা পার্ট। এর পরের পার্ট যেটা সেটা হচ্ছে যে ভিএসটি, আমি এখানে কিছু ভিএসটি দেখাচ্ছি, যেমন সাপোজ আমি এখানে একটা গ্লোবাল নিলাম, এটা একটা ভিএসটি, এবং এই ভিএসটি বাজাতে গেলে আমাকে প্রথমে আগে ভিএসটি টোন সিলেক্ট করতে হবে। তো দেখুন পার্টিকুলার ভিএসটি নেওয়ার পরে না ভিএসটিটা অনেকে খোলে না, তো এই পার্টিকুলার যে আইকনটা আছে এই ছোট্ট আইকনটা, এই এই আইকনটা, এই আইকনে ক্লিক করতে হবে আমাদেরকে। ক্লিক করলে আমরা ভিএসটি প্ল্যাটফর্মটা পাবো। এবার এখান থেকে যদি আমরা চুজ করি যে একটা ড্রাম কিট, যে কোনো একটা ড্রাম নিই, তাহলে ড্রামটা বাজবে, বাজছে। তো আমি কিবোর্ড দিয়ে প্লে করছি, কিবোর্ড দিয়ে প্লে হচ্ছে এবং সেটা বাজছে। সেই অনুযায়ী আমি এখানে ক্লিক মেনটেন করে আমরা একটা জাস্ট ছোট্ট রেকর্ডিং করে নেবো, একটা বার করে নেবো। এবার মেন পয়েন্ট হচ্ছে রেকর্ডিং করার সময় অনেক কিছু জিনিস চেক করতে হয়, যে
as per the quantization tar pore thik thak kore click onujayi amra korte pacchi kina to seta check korar jonno normally jokhoni erokom drum recording korbo tokhon amader ei ei particular snap button ta jeno on thake to snap button ta ki kore paoa jay na keyboard shortcut j for jack te ei button ta on na thakle particular jayga onujayi thik thak kore আপনাদের যে রেকর্ডিংটা আপনারা করবেন সেটা আসবে না তো আমি দুটো বার নিয়ে নিলাম একটা বারই নিন এটাকে লুপ করে দিলাম লুপ করে দিয়ে আমি এবারে ক্লিকটাকে এনেবল করলাম এখান থেকে ক্লিকটাকে এনেবল করে আমি চালাচ্ছি 1 2 3 4 করা যেতে পারে এবারে যদি আমি এটাকে enable করে pre-count টাকে on করি pre-count টা on যদি না করি তাহলে কি হবে প্রথমে আমাকে 4টে বার বা 8টা সরি 4টে বিট বা 8টা বিট টাইমিং দেবে না মানে সঙ্গে সঙ্গে রেকর্ড মারার সঙ্গে সঙ্গে রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে বাট pre-count যদি enable করে রাখি এই পার্টিকুলার pre-count টাকে তাহলে এটা যদি করি 2 3 4 1 2 3 4 তো এবারে ডাবল ক্লিক যদি করি দেখতে পাবো যে অনেক জায়গাতে অফ সিঙ্ক হয়ে গেছে মানে আমি ঠিক করে বাজাতে পারিনি এই যে দেখুন এই পার্টিকুলার জায়গায় এই লাইন অনুযায়ী হওয়া উচিত ছিল করতে পারিনি কন্ট্রোল এ করব কন্ট্রোল এ করে আমরা রাইট ক্লিক করে কোয়ান্টাইজ করতে পারি বা এখানে নরমালি কোয়ান্টাইজেশনের অপশন আছে কিউ মারলে কোয়ান্টাইজ হয় তো তো কিউ যদি মারি তাহলে কোয়ান্টাইজ কার বেসিসে হবে না এইখানে যে 1/16 আছে আর এইখানে যে লেন্থ আছে এই লেন্থের উপরে সরি এটা লেন্থ আছে আর এটা হচ্ছে কোয়ান্টাইজ আছে তো তার উপর কোয়ান্টাইজ এটা হবে তার উপরে কোয়ান্টাইজেশনটা হবে তো আমি যদি 1/16 করে দিই আর যদি কিউ প্রেস করি তাহলে পার্টিকুলার জায়গাতে বসে গেল ফাইলগুলো এক্স্যাক্টলি ঠিকঠাক বাজছে এই লেয়ারে আরেকটা রেকর্ড করে নিতে পারি কিরকম ভাবে করব না এখান থেকে হাই হ্যাটটা নিয়ে নেব 2 3 4 হলো এটাকেও ডাবল ক্লিক করে আমি দেখছি যে এখানেও আমি ঠিকঠাক করে বাজাতে পারিনি কন্ট্রোল এ করে কিউ প্রেস করে দেবো তো অটোমেটিক্যালি কোয়ান্টাইজেশনে বসে যাবে তো এটাকে গ্লু করে দিলাম হলো এইবার এইটাকে নর্মালি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি চারটে বার করে নিলাম চারটে বারের মধ্যে আমি এটাকে রেকর্ড করব এবার আরেকটা ট্র্যাক আমি নিচ্ছি যে ট্র্যাকেতে আমি কর্ড ইউজ করব সেই গ্লোবালি নিলাম গ্লোবাল নিয়ে আমি একটা পার্টিকুলার স্ট্রিংস বা কিছু একটা প্যাড ইউজ করতে পারি কারণ প্যাড খুব লাগে ওয়াম প্যাড নিলাম একটু ভলিউমটা এখান থেকে কমিয়ে দিলাম সামান্য একটু কমিয়ে দিলাম চারটে কর্ড ইউজ করো 1 2 3 4 1 2 3 4 এবার এই কর্ডের ক্ষেত্রে কি হচ্ছে বেসিক্যালি এখানে অনেকগুলো জায়গা যত দূর অবধি যাওয়া উচিত তত দূর অবধি যাচ্ছে না তো আমি এখানে কন্ট্রোল এ করে কিউ তো করে নিলাম করে নেওয়ার পরে এইগুলো যেগুলো আছে শেষ পর্যন্তগুলো সেগুলো একদম এক্স্যাক্টলি জায়গা পর্যন্ত করে দেবো স্ন্যাপটাকে অন করে স্ন্যাপটা যদি অন না করি তাহলে কিন্তু এটা ঠিকঠাক জায়গা মতন আসবে না এটা করলাম চারটে কর্ড ইউজ করেছি এখানে সি এ মাইনার জি সি মাইনার এফ জি চারটে করেছে এটা এ মাইনার গেল এবার এটা এফ গেল এটা জি গেল তাহলে একদম এক্স্যাক্টলি জায়গা মতন কর্ডটা বসে গেল হয়ে গেল তাহলে এটা চারটে কর্ড আমরা যদি বাজাই ঠিক চারটে বেস গিটার এর সঙ্গে লাগাবো তারপর মানে এটা করার পরে আমি বলবো যে কীরকমভাবে মিডি থেকে অডিও কনভার্সানের জন্য কী কী করা উচিত এবং কী কী জিনিসপত্র দেখা উচিত আমি ইলেকট্রিক বাস নিচ্ছি ইলেকট্রিক বাসে কোনো একটা চারটে নোড ইউজ করব একটা সি করব অনেক জোরে ভলিউম হয়ে গেছে এটাকে আরও কমিয়ে দিই আমি ভলিউম লেভেলটা কমিয়ে দেবো এখান থেকে
ডাবল ক্লিক করছি, যেটুকুনি আমাদের মিসম্যাচ আছে সেটুকুনি আমি কিউ প্রেস করে কন্ট্রোল এ কিউ সামান্য একটু করে দিলাম, যেটা যেটা এক্স্যাক্টলি যেটা হওয়া উচিত অ্যাজ পার দ্য কোয়ান্টাইজেশন, তাহলে এটা চারটে হয়ে গেল। যদি মনে হয় প্যাড সাউন্ডটা বেশি আছে তাহলে প্যাড সাউন্ডটা আরেকটু কমিয়ে দেবো, সম্ভব হলে একটুখানি কমিয়ে আরও একটু কমিয়ে দিলাম। করলাম চারটে ভাইব্রাফোন ইউজ করবো, যদি করতে চাই তাহলে আমরা কী করবো, আরেকটা ইনস্ট্রুমেন্ট ট্র্যাক অ্যাড করবো, এখান থেকে আরেকটা গ্লোবাল নিয়ে নেবো, গ্লোবাল নিয়ে এর আন্ডারে ভাইব্রাফোন ইউজ করবো, পারকাশন সরি হ্যাঁ প্যাচড পার, এখানে ভাইব্রাফোন পাবো, পেয়েছি, অল্প একটু ভলিউম কমিয়ে দিলাম, এই পার্টিকুলার ডেটাটাকে অল্ট প্রেস করে নিচে কপি করে দেবো, তাহলে ভাইব্রাফোনটাও হয়ে গেল। যদি মনে হয় যে এই পার্টিকুলার বারটাতে আমরা একটা মানে নর্মালি এই রকম প্রসেসে যদি যাই, এটাতে যদি পিক আপের দরকার লাগে তাহলে আমরা একটা আলাদা করে পিক আপ এটাকে কন্ট্রোল ডি করে নিয়ে সাইডে রেখে দেবো, সাইডে রেখে দিয়ে এটাকে একটা পিক আপ তৈরি করে নেবো, একে পি প্রেস করে শুধু এই জায়গাটাতে যদি পিক আপ করতে হয় আমাদেরকে, হ্যাঁ টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এটাকে যদি আমি ডাবল ক্লিক করি পার্টিকুলারলি কন্ট্রোল এ করে কিউ করে দিলাম, কিউ করে দেওয়ার পরে এটাকে আমি গ্লু করে দিচ্ছি, করে দিলাম, এবার এখানে যদি পার্টিকুলার এর জায়গাতে আমি এটা রাখি, তো চালাই আমরা, সুন্দর একদম, আবার ওটা পরের বারটা এরকম চলবে, এইভাবে আমরা লাগাতে পারি, এরমভাবে এরমভাবে নিয়ে কম্পোজিশনগুলোকে আস্তে 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 এগোতে পারি। এবার এই যে এগোনো একটু একটু করে এটা এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল ডি করে দিলাম, তাহলে ডাবল হয়ে গেল, তো এটাকে পুরোটা সিলেক্ট করলাম। এবার আমি কোনো একটা লিড যদি বাজাই, সাপোজ কোনো একটা লিড আমি যদি বাজাই, তাহলে লিডের জন্য আমি যেটা ইউজ করবো যেটা হোক ইউজ করতে পারি, আমি এখান থেকে একটা কিবোর্ড নিয়ে নিলাম, কিবোর্ড নিয়ে আমি এখানে কোনো একটা অ্যাকোর্ডিয়ান ইউজ করছি, কিছু একটা বাজিয়ে দিচ্ছে, যেরকম এই যে সেট আপটা হলো আমি এটাকে সেভ করে রাখছি, ঠিক এটা দেখাবো যে আজকে ডেট দিচ্ছি, আজকে হচ্ছে 18th 06 2023, ঠিক এটাকে আমি এ করব, মানে পার্টিকুলারলি এক্সপোর্ট কিভাবে করব সেই ব্যাপারটা আমরা দেখব নেক্সট টিউটোরিয়ালে। তো এইভাবে পার্টিকুলার প্রজেক্ট তৈরি করতে হয়, প্রজেক্ট তৈরি করে আস্তে 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 এগোতে একটু একটু করে। মিক্সিং মাস্টারিং তো পরের সাবজেক্ট, আগে যদি জিনিসটা ভালো তৈরিই না হয় তো মিক্সিং মাস্টারিং করে কোনো লাভই নেই, মানে লাস্টে গিয়ে মিক্সিং মাস্টারিং দিয়ে মানে রিকভার করা যাবে না, মিক্সিং মাস্টারিং তখনই ভালো হবে যতক্ষণ না পর্যন্ত কম্পোজিশন এবং যতক্ষণ না পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট এবং যতক্ষণ না পর্যন্ত রেকর্ডিং প্রসেস ঠিকঠাক না হবে ততক্ষণ কোনোভাবেই মিক্সিং মাস্টারিং ভালো হবে না। তো সেই কারণেই একটা একটা করে স্টেপ এগোচ্ছি, তাড়াহুড়ো করলে ব্যাপারগুলো আমার মনে হয় যে যারা মিক্সিং মাস্টারিং জানতে চাইছেন প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে, সেখান থেকে দেখতে পারেন মিক্সিং মাস্টারিংয়ের প্রসেস, বাট এই স্টেপে আস্তে আস্তে যদি এগোতে পারেন তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা সিস্টেমেটিক হবে। তো যদি টিউটোরিয়াল ভালো লাগে কমেন্ট করবেন, জানাবেন, এবং নেক্সট টিউটোরিয়াল এটার উপরেই আমরা এক্সপোর্ট করব এবং এক্সপোর্ট করার প্রসেস জানব। धन्यवाद। कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए साउंड नॉलेज को और करे अपने लिए।
music composition ka sapna saakar. Download the app now.